ঢাকার বাইরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হচ্ছে সেই খবর আমরা জেনে নেব। প্রথমে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়ের কাছ থেকে জেনে নেব যে চট্টগ্রামে এই স্বাধীনতা দিবস উপলক্ষে কি ধরনের আয়োজন রয়েছে, আমাদের জানাবেন। জয়, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, চট্টগ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজনের সংবাদ আমাদেরকে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে স্বাধীনতার প্রথম প্রহর বলতে যে একেবারে ছয়টা থেকে সূর্য উদয়ের সাথে সাথেই কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শহীদ মিনারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, এরপর পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, এরপর পরে কিন্তু দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন। তো সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখছি শহীদ মিনারে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ছুটে এসেছেন, যারা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, যারা এই দেশ স্বাধীন করতে জীবন দিয়েছেন, এরকম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, এই তাদের স্মরণ করতেই কিন্তু আসলে তারা ছুটে এসেছেন। তো সকাল থেকে কিন্তু শুধু এই কেন্দ্রীয় শহীদ মিনার নয়, তো চট্টগ্রামের বিভিন্ন শহীদ মিনারে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে চলছে আনুষ্ঠানিকতা। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা ছুটে এসেছেন, আমি একটু জানতে চাচ্ছি আজকের এই দিনে আপনাদের কি মনে পড়ে, আসলে স্বাধীনতার কি স্মৃতিগুলো মনে পড়ে? আজকে 50 বছর পরে এসে ইচ্ছে করে আবার 70-এ ফিরে যায়, 70-এর সে স্লোগানগুলো আবার দেয়, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব, যাক বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগানগুলো আমাদের খুব মনে পড়ে। গতকালকে এক অনুষ্ঠানে গেলাম, ওখানে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে তোমরা কারা স্বাধীনতা যুদ্ধ দেখেছো, একজনকেও পেলাম না, টিচারকেও পেলাম না, ছাত্রদেরকেও পেলাম না, কেউ স্বাধীনতা যুদ্ধ দেখে নাই। বললো যে আমরা আজকে মুক্তিযুদ্ধ দেখছি, এই যে মুক্তিযুদ্ধ দেখছি ওটাই আমাকে আমার প্রাণ ভরে গেছে। আমরা যে মহান নেতার আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম 71-এর সে দিনগুলোর কথা কেউ ভুলবার না, আজকে স্বাধীনতার এত বছর পরে এসে আমাদেরকে কিছুটা মূল্যায়ন করা হচ্ছে, আমাদেরকে সরকার মূল্যায়ন করতেছে, আপনারা মূল্যায়ন করতেছে, নাহলে আমাদেরও মূল্যায়ন ছিল না। 75-এর পরের পরিস্থিতি আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছিল। এই দিনে আপনাদের কী প্রত্যাশা? আমার এই দিনে আজকে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে, যখন আমি 71-এ যুদ্ধে ধাপিয়ে পড়েছিলাম তখন সেই স্মৃতিগুলো আজকে আমার বারবার মনে পড়ে, সেই দিনগুলোর কথা আজকে এই দিনটা আসলে স্বাধীনতার কথা মনে পড়ে। আমরা যে স্বাধীন করেছি, আজকে স্বাধীন হয়েছে, আমরা পুনরায় আবার আমাদের মৈত্র হয় এই দেশটাকে আবার পুনরায় আবার একটা নতুন করে সাজিয়ে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখি, যে স্বপ্ন যে স্বাধীনতা আমরা দেখেছি সেটা আমরা পূরণ করতে পারিনি। এখন আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবসে বারবার আমাদের কথা মনে পড়ে, এই দিনটার জন্য স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বীর আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তোর ওনার ডাকে আমরা যুদ্ধে গিয়েছিলাম, আজকে এই স্বাধীনতা আমাদের জন্য, ওনার কন্যা আমাদেরকে বীর উপাধি দিয়েছেন আমাদেরকে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রাজশাহীতে। ধন্যবাদ জয়, আপনি যেমনটা বলছিলেন রাজশাহীতেও সকাল থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যোদ্ধারগণ অর্পণ করা হচ্ছে। রাজশাহী এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে, এখানে সকাল 7টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদদের স্মরণে যোদ্ধার্গ্য অর্পণের মাধ্যমে এখানে পুষ্পস্তক অর্পণ শুরু হয়। এরপর বিভিন্ন বিভাগ বিভিন্ন হল পর্যায়ক্রমে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর পরে আছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজশাহী শহরে জেলা প্রশাসনের আয়োজনে সকাল সূর্যোদয়ের সাথে সাথে সকাল 6টায় পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া দুপুরে জেলা স্টেডিয়ামে একটি ক্রীড়া আয়োজনের পুরস্কার বিতরণ করা হবে। আর স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর সকল যে জাদুঘর আছে সেই জাদুঘরগুলো সারাদিন উন্মুক্ত রাখা হবে, শহরের লাইট আলোকসজ্জা আলোকায়ন করা হবে এবং বিভিন্ন বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জু।